প্রিয় বন্ধুরা আমি ওবায়দুর রহমান আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি উচ্চ মাধ্যমিক বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি অধ্যায়টি হল ভাষা ভাষা অংশ থেকে উচ্চমাধ্যমিক দু হাজার কুড়ির যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কিসম্পন্ন আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আমি যে প্রশ্নগুলি বলবো ভাষা থেকে সেই প্রশ্নগুলি কমপ্লিট করো অবশ্যই তোমরা উচ্চায়ন পরীক্ষায় দুটি প্রশ্নই কমন পাবে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনার দিকে তো ভাষার থেকে ভাষা অধ্যায় থেকে যে প্রশ্নটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্নটি হলো প্রথম প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী বলছি আবার গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী যে কোনো এক প্রকার বা বিভিন্ন প্রকার যে কোনো একটা হতে পারে অথবা বিভিন্ন প্রকার বাক্যের উদাহরণ সহ আলোচনা করো এই ধরনের প্রশ্ন আসতে পারে তারপরে দুই নম্বর প্রশ্ন যেটি আমার কাছে তারপরে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটি হচ্ছে মন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও অথবা জোলকলম শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে রাখবে তবে প্রথম প্রশ্নটি অবশ্যই দেখে রাখবে তারপরে যে প্রশ্নটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটি হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ অথবা শব্দার্থ পরিবর্তনের কারণ আলোচনা করো ধ্বনি পরিবর্তনের কারণ আলোচনা করো এবং শব্দার্থ পরিবর্তনের কারণ আলোচনা করো এই ধ্বনি পরিবর্তন আর শব্দার্থ পরিবর্তন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একশো পার্সেন্ট তাই তোমাদেরকে বলবো দুটো প্রশ্নই তৈরি করে ধ্বনি পরিবর্তনের কারণ আলোচনা করো অথবা শব্দার্থ পরিবর্তনের কারণ আলোচনা করো এই ধ্বনি পরিবর্তন আর শব্দার্থ পরিবর্তনের আবার ধারা থেকেও প্রশ্ন আসতে পারে তো তোমাদেরকে জানিয়ে দিলাম ধ্বনি পরিবর্তনের কারণ অথবা শব্দার্থ পরিবর্তনের কারণ আলোচনা করো তারপরে যে প্রশ্নটি চার নম্বর যে প্রশ্নটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটি হচ্ছে প্রত্যয় কটবলিক ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে ভাগে ভাগ করা হয় ও কী কী প্রতিটি ভাগের একটি করে উদাহরণ দাও এই পাঁচটি প্রশ্ন তারপরে যে প্রশ্নটি আমার কাছে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্ন দুটি হল রূপমূল কাকে বলে উদাহরণ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও অথবা রূপিং কাকে বলে প্রধান দুই প্রকার রূপিমের পরিচয় দাও এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে ধনীমূল ও সহধ্বনি অবস্থান আলোচনা করো সাত নম্বর প্রশ্ন ধনীমূল ও সহধ্বনি সম্পর্ক আলোচনা করো আর আরও দুটি প্রশ্ন তোমার দেখে যাবে সেটি হচ্ছে শব্দার্থ উপাদানমূলক তত্ত্বটি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা লেখো তারপরে যে প্রশ্নটি আছে অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিবাজ্য ধ্বনির পরিচয় দাও এই ছিল তোমাদের আজকের আলোচনা ভাষা থেকে এই প্রশ্নগুলি করে গেলে উচ্চমাদে ফাইনাল পরীক্ষায় দুটোই কমন পাবে তো আজকের আলোচনা সেখানে শেষ করলাম যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে